গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে সকাল 10টা, আর আজকে আমি ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। কালকে রাত্রে ভালো বৃষ্টি হয়েছিল, তো ভালোই ঘুমটা লেগেছে। তো সকালবেলা একবার ঘুম ভেঙেছিল, তখন প্রায় 5টা বাজে, তো আবার শুয়ে পড়েছিলাম। তো এরপরে উঠে দেখি প্রায় 8টা বেজে গেছে। তো তাতে রান্না করে এসে রান্নাটা সেরে তারপর শ্বশুর মশাই খেয়ে দুবেলা চলে গেছে। তো এখন সকালে টুকটা কিছু রান্না করে দিয়েছি, আর এখন রান্নাটা বসিয়েছি। এখন কি রান্না করছি দেখো তো, এদিকে আমি টমেটো দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপি রান্না করছি নিরামিষ আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে। আর এখানে লাউ কেটে রেখেছি, মাছের মাথা না বলছে শিং মাছ দিয়ে রান্না করার জন্য। শিং মাছ আনতে বাজারে গিয়েছে, তো আজকে শিং মাছ দিয়ে লাউ রান্না করব। আর এদিকে রাইস কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। তো ঝটপট রান্নাটা সেরে তো স্নান করে পূজা দিতে হবে। তো আজকে এমনিতে অনেকটা সময় দেরি হয়ে গেছে, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। দেখতে পাচ্ছ তো বাঁধাকপি এখানে নামিয়ে নিয়েছি, আর এখানে দুবেলার জন্য ডাল আলাদা আলাদা করে রেখে দিয়েছি। আর লাউ বলেছিলাম না তোমাদের যে শিং মাছ দিয়ে লাউ রান্না করব, তো শিং মাছ বাজারে গিয়ে পাইনি, তাই মাছের মাথা নিয়ে এসেছে। তো মাছের মাথা দিয়ে লাউটা রান্না করব। আর এদিকে চিকেন নিয়ে এসেছে, আর এদিকে লাউটা আমি একটু ফাঁপ দিয়ে নিচ্ছি, তো ফাঁপে বসিয়ে দিয়েছি। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর লাউ তরকারি রান্না করে নিয়েছি। এই যে লাউ তরকারিটা রান্না করতে একটু দেরি হয়ে গেছে, কারণ মাছের মাথাটা খুব বড় ছিল, তোমরা তো দেখেছো। মাছের মাথাটা ভাজতে একটু সময় লেগেছে, প্লাস মাথাটাকে বেজে একটু সিদ্ধ করে নিয়েছি, তারপর লাউ তরকারিটা সম্বাদ দিয়েছি, তো তাই একটু সময় লেগে গেছে। তো এখন আমার রান্নাবান্না পুরো কমপ্লিট, আর আমি রান্নাঘরও ক্লিন করে নিয়েছি। তো এখন চলে যাব স্নান করতে, তো স্নানটা সেরে পূজা দিয়ে দেব, তারপর আবার দুপুরের খাওয়া দাওয়া আছে। তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, তো চলে যাচ্ছি এখন রান্নাঘর থেকে। পুজো দিয়ে তো এখন রুমে আসলাম, যা বৃষ্টি নামলো না কি বলবো, এখন রৌদ্র তো এখন বৃষ্টি, কি যে চলছে। কালকে তো সারা দিন বৃষ্টি হয়েছে, তো আজকে সকালবেলা দেখলাম যে না ভালোই রৌদ্র উঠেছিল, তো এখন দিকে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। পুজো দিতে ঠাকুর করে গেলাম, আর পূজাটা কমপ্লিটও করতে পারলাম না, বৃষ্টি উড় উড় করে বৃষ্টি নেমে বসলো। তো এখন দেখো একদম বৃষ্টি নেই, বৃষ্টি থেমে গেছে। তোমাদের দেখাচ্ছি, দরজাটা লক করা আছে, আমি খুলে নিই লকটা। দেখো এখন আবার রৌদ্র চলে আসছে, দেখো হঠাৎ বৃষ্টি হঠাৎ রৌদ্র। তো এখন বাজে 2:30, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এখন 2:30 বেজে গেছে, এত দেরি হয় না। তো আজকে তো বললাম ওই যে আজকে ঘুম থেকে উঠতে সকালবেলা দেরি হয়ে গেছে, তাই আজকে সব কাজই দেরি 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 দেরি, তো কি আর করব যখন সকালটাই দেরিতে শুরু করলাম। তো এই জন্য আজকে 2:30 বেজে গেছে, তো এখন দুপুরের খাবার দাবার সেরে নেব। তো আরও বেশি দেরি হয়ে গেলে তাহলে আবার প্রবলেম হয়ে যাবে, যাই হোক। তো এখন রান্না করে চলে যাব, গিয়ে দুপুরের জল খাবারটা সেরে নেব, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো আমার ক্যান্ডি শুনে এখানে শুয়ে আছে, ক্যান্ডি এ ক্যান্ডি ক্যান্ডি বাবা কি হলো, এদিকে তাকাও না, এদিকে দেখো দেখো, তুমি ঘুমাচ্ছ কেন?
আজকে ঠান্ডা পেয়েছে, তো তো আজকে এত বেশিও রোদ্দুর তাপ নেই, তো আজকে এত বেশি গরমও নেই, তো ঠান্ডা ঠান্ডা কিছু আছে, তো তাই ঘুমাচ্ছে আরাম করে। তো দুপুরের খাবার খেতে চলে আসলাম, সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো দেখো, দেখতেই পাচ্ছ খেতে বসে গেলাম। প্রত্যেক দিন আমাকে একা একাই খেতে হয়, কেন সবাইকে খাবার আমাকে বেড়ে দিতে হয়, সবাই খেয়ে চলে গেলে তারপর সব শেষে আমি খেতে বসি, তাই একা একাই খেতে হয়। তো আজকে রান্নাটা সত্যিই ভালো হয়েছে, আমি নিজে রান্না করেছি বলে বলিনি। সন্ধ্যা পূজা কমপ্লিট করে ঘর গুছিয়ে তো এখন চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রাতে চিকেন রান্না করব, তো তাই এখন আলু পেঁয়াজ আর রসুন কেটে কমপ্লিট করে নেব। এই দেখো আমি এখানে নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ রসুন, তো এগুলো কেটে নেব। আর দেখতে পাচ্ছ এদিকে দেখো ক্যান্ডি সোনা আমার পিছু পিছে ঘুরছে, এই যে টেবিলের নিচে চলে গেল। বাবা এদিকে আসো, এই যে বাবা, ন ন ন ন এদিকে আসো আসো, এই দেখো আসো, তুমি টেবিলের নিচে কি করছো, এদিকে আসো আসো। তো এখন আমি এগুলো টেবিলে বসে কেটে নেব। আলু পেঁয়াজ গুলো কেটে রেডি করে নিলে রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে যাবে। আলু পেঁয়াজ কাটতে অনেকটা সময় লেগে যায়, তারপর আবার সাথে হবে বিরিয়ানি, তো অনেকটা সময় লেগে যাবে, তো তাড়াতাড়ি করে আগে আলু পেঁয়াজ গুলো কেটে নিই। বাবন, এই বাবা তুমি কি করছো গো, কি করছো, এদিকে তাকো, এদিকে তাকাও না বাবা, আ বাবা এদিকে তাকাও না, এদিকে ওই দেখো না, এই যে বিস্কিট খেয়েছো, বিস্কিট খেয়েছো, তুমি তো স্টিক খেয়ে আসলে, স্টিক খেয়ে আসলে। আমি আলু পেঁয়াজ রসুন কেটে কমপ্লিট করে নিয়েছি, এই দেখো এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মরিচ, কাঁচা লঙ্কা, আর চিকেনটা যেহেতু ফ্রিজে ছিল তাই জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর আজকে চিকেনটা আমার বর রান্না করবে, তো আমি বললাম ভালোই হলো, আমার বর যেহেতু রান্না করবে আজকে আর আমাকে রান্না করতে হবে না, প্রত্যেক দিন রান্না করতে করতে আর ভালো লাগে না। তো তোমাদের দেখাচ্ছি, দেখো এই চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছে, আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজ ভাজা হচ্ছে। তো আমি তোমাদের দেখাবো চিকেন রান্নাটা কিভাবে করছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দেবে লং, দারচিনি, তেজপাতা, এই যে শুকনো লঙ্কা দিয়ে দিল, এখন লং দারচিনি দিচ্ছে। চিকেনটা মোটামুটি অর্ধেক হয়ে গেছে, এই দেখো, আমি তোমাদের পুরোটা দেখাতে পারিনি, আমি বিরিয়ানির জন্য বাদাম ভেজে তো বাদামটাকে ছুলে আসলাম, তাই এদিকে চিকেনটা হাফ হয়ে গেছে, আর হাফ হলে কমপ্লিট হয়ে যাবে। বিরিয়ানির জন্য চাল ভেজে নিচ্ছি, এই দেখো, আর এখানে চিকেনটা জাল কমিয়ে দিয়ে গেছে, চিকেনটা আর একটু সিদ্ধ হবে হলে কমপ্লিট হয়ে যাবে, হয়ে গেছে, এই দেখো। বিরিয়ানিটা তাড়াতাড়ি করে করে নিই, এখন রাত তো 9টা বেজে গেছে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে,
চালটা বেজে আর আমি গরম জল করে রেখেছি, তো চালটা ভালো করে বেজে তারপর গরম জলটা দিয়ে দেব। বিরিয়ানি মোটামুটি হয়ে গেছে, এখন একটু লেগে লেগে আসছে, মানে হয়ে আসছে। আর চিকেনটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটু বিরিয়ানিটার মধ্যে বাদাম দিয়ে দেব। আর আমার বর আমাকে চিকেন দিয়ে গেছে টেস্ট করার জন্য, তো টেস্ট করে দেখি চিকেনটা কিরকম হয়েছে। আমার জন্য লেগ পিস হয়েছে, খুব টেস্ট হয়েছে। আর এমনিতেও আমার বর চিকেন রান্না করলে চিকেন খুব টেস্টি হয়, আমার থেকে টেস্ট হয়, আমি এত ভালো করে টেস্ট করে রান্না করতে পারি না চিকেন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।